ফ্রেন্ডস, তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো আজকে হচ্ছে গিয়ে যাচ্ছি আমরা তারাপীঠে, তো সেটাই তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করে দিই। তো চলো এখন যাওয়া যাক, ট্রেনের অপেক্ষা করছি, ট্রেন আসুক তারপরে পরে দেখাচ্ছি। রাজু দা ফাঁকাই আছে রে। আমরা সবাই ট্রেনে বসে গেছি, আর জাস্ট দেখো কতটা ফাঁকা ট্রেন, দেখো পুরো ফাঁকা ট্রেন। আর কলকাতা থেকে লাইনে ট্রেনে উঠে মানে দাঁড়ানোর জায়গা পাওয়া যায় না, আর এখানে ট্রেনটা কতটা ফাঁকা। তো ফ্রেন্ডস আমরা চলে এসেছি এখন রামপুরা স্টেশনে। তো এখন এখান থেকে আমরা টোটোতে উঠবো, তারপরে যাবো তারাপীঠ। কম রাইট নেই, এই দাঁড়া আগে যাই আগে যাই, সেলফি তুলবো দেখি। চটি রাখা, চটি রাখার জন্য কোনো টাকা পয়সা লাগবে না, যেমন পারবেন মায়ের দালান। ভেতর ঢুকাবো, দর্শন করাবো, এসে পয়সা দেবেন, আগাম কোনো টাকা পয়সা লাগবে না। এদিকে আছো কটা ডালা গুলো দেখো, আমাদের এখন ডালা নেওয়া হয়ে গেছে, তো এখন আমরা ভেতরে যাচ্ছি। তাড়াতাড়ি আয়। আমি একটা ঠিক আছে ভালো করে আজ হাত ছাড়া
ব্যাগ ভেতরটা ওই তো তোমার বোন একা একাই যাচ্ছে এইখানে তো বলি হয় ভিডিও করা যাবে তো বন্ধ বল তো আমার পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছিল। তারপরে আমি এখানে একটু শ্মশানে এসে বসেছিলাম। তো এখানে সবাই এসে বসছিল, তো আমরাও একটুখানি বসলাম এখানে। আর ওখানে যে বাঘটা দেখছো, এটা কিন্তু সত্যি বাঘ না, মানে এখানে বাঘটার সঙ্গে সবাই বসে ছবি তুলছিল, তো আমরা কিন্তু তুলিনি। আর এই শ্মশানের মধ্যে জুতো পরে প্রবেশ করা নিষেধ ছিল, জানি না কেন। মানে শ্মশানের ওই দিকটা আরও মানে শ্মশান রয়েছে, মানে যেখানে সবাইকে পোড়ায়, তো ওইদিকে আমরা গেছিলাম কিন্তু জুতো হাতে নিয়ে। আর এখানে সবার মানে কারো পায়ে জুতো ছিল না। তো এখানে শ্মশানটা হচ্ছে গিয়ে এখানে বামদেবকে সমাধি দিয়েছিল, পুরোটা জানি না, মানে সবাই আশেপাশে যেটুকু বলছিল সেটুকুই শুনেছিলাম। ওখানে যে সবাই দেখতে পাচ্ছ তোমরা লাইন দিয়ে পুজো দিচ্ছে, ওখানে বামদেবকে সমাধি দিয়েছে। আজকের ব্লগটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। বাই।